দাও ইউটিউবার জানো তো তুই ইউটিউবার ভাই এই মুখ তো এই বইটা এখন পড়ে বাকি কাটছিস এখন পড়ে ছাড়ছিস একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সো যেটা হচ্ছে আজকে একটা অ্যাওয়ার্ড সেরিমনিতে যাওয়ার কথা নৈহাটি উৎসবের মাঠে। টাইম ছিল 3টে, আমি এখন বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি 3:10 বাজে অ্যাজ ইউজুয়াল লেট। তা বাবা একজনকে রিসিভ করতে যেতে হবে, বুঝতেই পারছো চরম লেটে রান করছি। এরপর বাকি মাঠে গিয়ে দেখা হচ্ছে, প্রচুর জন থাকবে আজকে, একটা ভালো রিউনিয়ন বলা যেতেই পারে। খুব বাজে অবস্থা, মানে যেটা হচ্ছে সবাই বেজার করে এসছে, আমি একা বেজার করে আসিনি। খুব বাজে অবস্থা, একাই ইউনিট কি এটা করতে হবে না, ছেড়ে দে, সব ছেড়ে দে, করতে হবে কমেন্ট। এই তো ব্লগে আছিস, যাই ব্লগ করছে, ব্লগে আছিস তোরা। হ্যাঁ আজকে অনেকে ব্লগে আছে, এখানে আরে দারুন দারুন কেমন লাগছে অ্যাচিভমেন্ট? ভালোই লাগছে। বইমেলায় চলে এসেছি নৈহাটি উৎসবে, প্রাইম আকর্ষণ যেটা সেটা হচ্ছে বইমেলা। সিনজয় হেল্প করছে আজকে আমার রেকর্ডিং করার জন্য, থ্যাংক ইউ সিনজয়। তো প্রচুর দোকান আছে, বই দেখব, সিনজয় কিনে দেবে বলছে বই টই। টাকা নেই ভাই, গরিব মানুষ আমি, সায়ক আছে, সোমনাথ আছে, পেছনে বাকিরা আসছে, চলো মজা তো হবে, মুক্তি হবে। সো প্রচুর দোকান আছে, ন্যাশনাল বুক ট্রাস্ট, রায়চৌধুরী, হ্যাঁ জানি, বঙ্কিম, পুরোটা ঘোরাচ্ছি দেখো। ওকে এখানে বইটাই দেখবো, ঘুরবো, ভালো লাগলে কিনবো। তো আমরা এখন বই দেখছি, ময়ূর বই কিনে দেবে বলেছে, টাকা পয়সা নেই, প্রফেশনাল ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার বলে দেখে। পরের বছর আমি বইমেলাটা স্পন্সর করব, বড়লোকস গাইস, বড়লোকস নৈহাটি উৎসবটা, তারপরের বছর পুরোটা ইউটিউবে টাকা। এস এর এভরাইট গেমিং সাবস্ক্রাইব করো, কি করছো? ইউটিউবার জানো তো আলাদা লেভেলের হয়েছে, আলাদা লেভেলের হয়েছে এটা। একজন আসছিল বড় দাদা, বড় হতে পারে, হ্যাঁ লোকজন দেখতে পেয়েছো, দেখেছো ময়ূর আমাদের ইউটিউবার ভাই। বইমেলা থেকে বেরিয়ে যাচ্ছিস, দাঁড়া কমপ্লিট তাও দেখেনি, চ না চ একটু ওদিকে যাই, দেখলি না এটা কোথায়? আমি একটা বই দেখাবো, হেটাররা দূরে থাকো ঠিক আছে, জুম যাবে যাবে যাবে, হ্যাঁ চলে গেছে, আমি কোনো কমেন্ট করবো না, বিকজ কমেন্ট করলে সাবস্ক্রাইবার উড়ে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে ওকে বলছে, দাঁড়া একদিন দেখে দেখান না,
একটা কেন বল পৃথিবীর সবচেয়ে ফালতু বই দেখবি বলে ওইটা দেখা যায় তারপরে আমার আত্মারাম খাঁচাহারা হয়ে যাবে কিনে নে না বই স্যুট না টাকাটা নেই বলে ইচ্ছে হচ্ছে না দাঁড়াতে না ভালো ভালো ঢোক না বইগুলো কিছু বল ময়ূক এই ইয়ে ময়ূক কিছু বল ওখানে আসবেন বই অনেক সস্তায় পাওয়া যায় আজকের পর আমরা একটা বই লিখবো টু মেনি বুক কি করছিস ঘোরাবো বল এই বইটা ঘেরো একটা বই আমি সাজেস্ট করছি আর কিছু করবো না আমার অনুরাগের বাদ অনেকেরই প্যান্ট হলুদ হয়ে গেছিল প্রত্যেকে ইনার লেখা সেসব না হয় একদিন ঝালমুড়ি সহযোগে গল্প হবে বইগুলো না কিনলেও একবার গন্ধ শুকতে এসব ভীষণ ভালো গন্ধ আসবে আমার জন্য বইটাই কিনতে পারো গন্ধের নেশা আলাদা করছে এরা আমাদের আমাদের দিকে কাউন্টারে যিনি আছে কনস্ট্যান্ট আমাদের দিকে তাকিয়ে আছে ওকে সো যে বই দোকানটা ছিল ওয়ার্ডস হ্যাঁ প্রায় আধ ঘন্টা ধরে আমরা মানে আমি না এটা তুমুল ছ্যাপলামি করেছে তুমুল ছ্যাপলামি করার পর একটা বইও না দিয়ে মানে দোকানদারটা এক্সপ্রেশন আমি রেকর্ড করিনি ঠিক আছে ঠিক আছে প্রবল বিরক্তি সব আমাদের দিকে তাকিয়ে আছে থ্যাংক ইউ দিলসে থ্যাংক ইউ সৃঞ্জয় এখনও ওখানে আছে এখনও বই ঘেটে যাচ্ছে এখানে কেউ বই দেখ বই খালি দেখতে এসেছে কেউ কিনছে তাদেরই বেরো চেনাশোনা পড়ে গেলে আমি কিনতে এসেছি যদি আমাকে কেউ কিনে দেয় তো ভালো কি বলছিস চেনাশোনা পড়ে গেলে চাপ আছে কি হবে ভালো ভাই বই মেলা মানে ইমপ্রেশন ভালো হবে না লোকজন অ্যাওয়ার্ড দিতে এসেছে দেখে কিন্তু টিনের ভেতরে জিজ্ঞেস করুন ইলেভেনের হাফ ইয়ারলিতে কত শোনা উৎপিকা ওকে সো যে বই দোকানটা ছিল ওয়ার্ডস হ্যাঁ প্রায় আধ ঘন্টা ধরে আমরা মানে আমি না এটা তুমুল ছ্যাপলামি করেছে তুমুল ছ্যাপলামি করার পর একটা বইও না দিয়ে মানে দোকানদারটা এক্সপ্রেশন আমি রেকর্ড করিনি ঠিক আছে ঠিক আছে প্রবল বিরক্তি সব আমাদের দিকে তাকিয়ে আছে থ্যাংক ইউ দিলসে থ্যাংক ইউ সৃঞ্জয় এখনও ওখানে আছে এখনও বই ঘেটে যাচ্ছে এখানে কেউ বই দেখ বই খালি দেখতে এসেছে কেউ কিনছে তাদেরই বেরো চেনাশোনা পড়ে গেলে আমি কিনতে এসেছি যদি আমাকে কেউ কিনে দেয় তো ভালো কি বলছিস চেনাশোনা পড়ে গেলে চাপ আছে কি হবে ভালো ভাই বই মেলা মানে ইমপ্রেশন ভালো হবে না লোকজন অ্যাওয়ার দিতে এসেছে দেখে কিন্তু টিনের ভেতরে জিজ্ঞেস করুন ইলেভেনের হাফ ইয়ারলিতে কত বলছো না ওটপি কাছে যাই কনগ্রাচুলেশনস ভাই ভাই জিও ভাই ভিডিওটা এন্ড করার সময় এসে গেছে কি বলবি কেমন লাগছে লাগে না আজকে আমার ফুটেজটা কম থাকবে না সেই নরমাল হ্যাঁ চেষ্টা করব আবার যাতে 12 এর পরেও আসতে পারি আর অন্য কিছুর জন্য যাতে আসতে পারি মানে ব্লগিং চেষ্টা আরে যাই হোক আসবো আসবো আর ব্লগিং মিউজিক এসবের জন্য ওই চেষ্টা করব যদি যেতে পারি কতটা নেওয়ার বল বাই গুড গুড ওয়ান তো আজকের ব্লগটা এতটাই থাকলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো জানিও শেয়ার করে দিও ইম্পর্টেন্ট পড়াশোনা করতে ভুলো না কিন্তু এগুলো ভুলবেন না একদম আর কি মেরি ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স আবার হয়তো কালকেও ভিডিও আসতে পারে যাই হোক মেরি ক্রিসমাস থ্যাংকস ফর ওয়াচিং দিস ইজ এজ এ রেভারেন্ড আকান রক সাইনিং অফ ফর নাও থ্যাংক ইউ